শুরু করছি মহান মুক্তিযুদ্ধে যাদের অবদান আছে তাদের অবদানের প্রতি সম্মান জানিয়ে বিশেষ করে আমাদের অনেক দেশি বিদেশি অনেকেই মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিলেন বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং সেই তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সহ আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণাপত্র রচয়িতা মহান মুক্তিযুদ্ধের সংগঠক বাংলাদেশের প্রধান প্রথম প্রধানমন্ত্রীর প্রধান সহায়ক মুক্তিযুদ্ধের সংগঠক খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমি তানিয়া আমিরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের মন্ত্রীকে নিয়ে মঞ্চে আসার জন্য একাত্তর সালের ভারত সরকারের যারা অবদান রেখেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ বিশেষ করে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সহ ভারত সরকারের অনেকেই এবং ভারতের জনগণ আমাদের যে সহযোগিতা করেছে আমার জন্য তাদের কাছে কৃতজ্ঞ বন্ধুগণ ব্যারিস্টার তানিয়া আমিরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বন্ধুগণ যে কথা বলছিলাম আমরা আপনারা আমরা মূল ইতিহাসে আসছি যে মুক্তিযোদ্ধার সংসদ যেহেতু আজকে এই মুক্তিযোদ্ধার সংসদ সন্তান কমান্ডারই আমাদের জেলা কনভেনশন এখানে আপনারা জানেন যে মহান মুক্তিযুদ্ধে শুরু থেকে যারা জড়িত আছেন এখানে সেই ব্যক্তিরা আমাদের মাঝে আসছেন আমাদের ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং বাংলাদেশ সে প্রথম সরকারকে যিনি গাড়া ভাঙা দিয়েছিলেন সেই মুজিবনগরে আমাদের শ্রদ্ধাভাজন মাহবুবুদ্দিন আহমেদ বীরবিক্রম মহান মুক্তিযুদ্ধের 8 নম্বর সেক্টর সাব সেক্টর কমান্ডার উপস্থিত আছেন বাংলাদেশ আমি একটু ধারাবাহিকভাবে বলছি না আপনারা অতিথি হিসাবে না যে আমি আমাদের ব্যক্তি পর্যায়ে যে বিষয়গুলো না বললে না 1972 সালে 13ই ফেব্রুয়ারি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যখন গঠিত হয়েছিল সেই সময় যে কয়েকজন সদস্য কাজ করেছিলেন তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব বা ভূমিকা পালন করেছিলেন তার মধ্যে মাত্র 2 জন ব্যক্তি এখন বেঁচে আছেন এক হচ্ছে আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি গাজী গোলাম দস্তগীর বিপ্লবী আর একজন হচ্ছেন মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিক্রম আজকে আমাদের মধ্যমণি প্রধান অতিথি হিসাবে এখানে এসেছেন সেই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাকালীন সদস্য আমাদের প্রধান অতিথি মুক্তিযোদ্ধা গাজী গোলাম দস্তগীর বিপ্লবী আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ঘোষাল কাকু যিনি আমরা যাকে সবসময় পাই সে রাস্তায় বলেন আর হলের মধ্যে বলেন স্লোগানে বলেন মাঠে বলেন মানুষ সবসময় পাই আমাদের মনোরঞ্জন ঘোষাল কাকু আমাদের আরেকজন ব্যক্তি যার কথা আমাদের বলতে হয় যে আমাদের আসলে এখন অনুপ্রেরণা দিয়ে থাকেন এবং সন্তানদের কিছু করা দরকার বলে সবসময় আমাদেরকে উপদেশ অনুরোধ দিয়ে থাকেন তিনি হচ্ছেন মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার বীর মুক্তিযোদ্ধা তো উনি আজকে উপস্থিত হয়েছে ওনাকে ধন্যবাদ আজকে যেখানে আমরা প্রোগ্রাম করছি আমি আসলে হোস্টের কথাটা একটু পরেই বলছি ইচ্ছা করেই কারণ আজকের এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় আমাদের আপনাদের সকলের পরিচিত সুপরিচিত আমাদের প্রিয় অধ্যাপক ডাক্তার শাসুদ্দিন আহমেদ এই প্রোগ্রামের কথা ওনাকে যখন অতিথি হওয়ার জন্য বলি শুধু উপস্থাপনটা করেছি এরপরে আর একটি কথাও বলা আমাদের কোনো প্রয়োজন হয়নি উনি এক কথাই বলছেন যে প্রোগ্রামটা যাই হোক সব মিলিয়ে এই প্রোগ্রামটা একটি ব্যতিক্রম প্রোগ্রাম
কারণ আপনারা জানেন আপনারা জানেন 1972 সালে মুক্তিযোদ্ধা সংসদ সৃষ্টি হওয়ার পরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কুমার যা মুক্তিযোদ্ধা সংসদে যে অঙ্গ সংগঠন গত 52 বছরে কোনোদিন কোনো কাউন্সিল হয় নাই আমরা গত 30 জুলাই বাংলাদেশের ইতিহাসে মাইক ধরে আঙ্কেল বললেন যে এই প্রথম সারা বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধা সন্তানদেরকে কাউন্সিলর ডেলিগেট হিসেবে এনে এবং বাংলাদেশের প্রথম ওই প্রোগ্রামে আমাদের মিত্রবাহিনীর সন্তানেরা আসছিলেন আমাদের ঠিক সেই মন্ত্রী অতিথি ছিলেন আমাদের মাহবুবুদ্দিন আহমেদ বিক্রম আমরা সেটা সফলভাবে করেছি সময়ের প্রয়োজনে যেটা করছি সেটা হচ্ছে জেলা কনভেনশন আমার জানা মতে জেলা 64 জেলার সভাপতি সাধারণ সম্পাদক মহানগরের এবং প্রাতিষ্ঠানিক জেলা মর্যাদার আহ্বায়ক সদস্য কিংবা সভাপতি সাধারণ সম্পাদক এটা 72 সালের পর থেকে এই পর্যন্ত আজকে কোন প্রথম কনভেনশন এর আগে কখনো এইভাবে জেলা কনভেনশন হয়নি এখন জেলা কনভেনশনের প্রয়োজনীয়তা কেন সেই বিষয়টি একটু বলেই আমি মূল অনুষ্ঠানে চলে যাব কারণ আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন স্থগিত সেটা একটা প্রক্রিয়া এর কারণে মুক্তিযোদ্ধারা সুসংগঠিত ভাবে কাজ করতে পারছে না বা কাজ করা সম্ভব হচ্ছে না বা মুক্তিযোদ্ধা সংসদ হলে ভালোভাবে কাজ করতে পারতেন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সেই ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সংসদ হচ্ছে সকল মুক্তিযোদ্ধাদের একটি ঠিকানা তদ্রূপ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন হিসাবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান নানাজন নানা সংগঠনে বিভক্ত হতে পারে করতে পারে কিন্তু এই একটি সংগঠন সকল মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সেই হিসাবে আমরা এখন দেখতে পাচ্ছি যে 30 লক্ষ শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ আমাদের পিতৃতুল্য বাবারা এখানে বসে আছে তাদের ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ সেই বাংলাদেশ বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আক্রান্ত হয়েছে নির্যাতনের শিকার হয়েছে পাকিস্তানে আমলে যেভাবে হয়েছে বাঙালিরা যুদ্ধ করে দেশ স্বাধীন করার পর 1975 সালের 15 আগস্টের পর থেকে বাংলাদেশ যে ভিন্নতা থেকে যাচ্ছিলেন নিজের দিকে যাচ্ছিলেন অন্ধকারের দিকে যাচ্ছিলেন দীর্ঘ 21 বছর পরে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা এবং প্রধান পৃষ্ঠপোষক ক্ষমতায় আসার পরে বাংলাদেশকে আবার সঠিক পথে যখন নিয়ে গেলেন ঠিক তার 5 বছরের মাথায় আবার সেই ষড়যন্ত্রকারীরা সাম্রাজ্যবাদীরা মুক্তিযুদ্ধের ধারাকে অব্যাহত রাখতে দেয়নি তারপরে সেই 2001-এর পরে কি হয়েছে আপনারা জানেন কিন্তু এই জাতির সৌভাগ্য আবার জাতির পিতা কর্মা 2008 সালে নির্বাচন করার পর বিজিত হয়ে 2009 সালে সরকার গঠন করেছে দেশ পরিচালনা করছে ডিজিটাল বাংলাদেশ হয়েছে স্মার্ট বাংলাদেশের কাজ হয়েছে এবং আগামী দিনে আধুনিক বাংলাদেশ হবে সেই দিকেই বাংলাদেশ যাচ্ছে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য আবার সেই পুরানো চক্র সেই শক্তিগুলো আবার ঐক্যবদ্ধ হয়ে নানা নামে নানা সময় মাঠে কাজ করছে দেশ অরাজকতা সৃষ্টি করছে এবং দেশকে আবার সেই পাকিস্তানি কায়দায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে সেটা আমরা হতে দিতে পারি না আমরা হতে দিব না সেই জন্য আজকে এই জেলা কনভেনশন এই জেলা কনভেনশনে আসলে এই সময় আমাদের এটা করার কথা না কিন্তু জেলা কনভেনশন কেন করলাম যখন আমরা গণজাগরণ মঞ্চ করেছিলাম সেখানে আমরা নেতৃত্বে ছিলাম গণজাগরণ মঞ্চের মধ্যে দুই পাদত্রী বিচারের মাঝখানে এক পর্যায়ে দেখতে পেলাম যে সেখান থেকে শুরু হলো সরকার ঘটানোর পতনের আন্দোলনের একটি রূপরেখা সেটাকে আমরা প্রতিহত করেছিলাম মোকাবেলা করেছিলাম যার আক্রমণ ভূমিকায় আমি ব্যক্তিগত ভাবে ছিলাম এরপরে বিভিন্নভাবে ষড়যন্ত্র তারপর আপনারা জানেন যে কোটা সংস্কারের নামে একটি আন্দোলন করে এর পেছনে সম্পূর্ণ পাকিস্তান এবং সাম্রাজ্যবাদী পরাশক্তিরা এটার পেছনে মদত দিয়েছে এবং আন্তর্জাতিক মানব অধিকার সংস্থা ছিল সেই ইতিহাস আমরা বললাম না আপনারা অনেকেই জানেন এবং আমরা বলেছি যে এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যার প্রমাণ আপনারা পেয়েছেন সম্প্রতি যা আছে জামাত শিবির প্রতিক্রিয়াশীল চক্রের তরুণ সদস্যরা এই গোটা সংস্কারের ব্যানারে নেতৃত্ব দিয়েছে তারা আজকে ইসরায়েলের এজেন্ডের থেকে টাকা নেয় তারা আজকে দেশের বিরুদ্ধে এই করে অমুকের সাথে যোগাযোগ করে তমুকের সাথে যোগাযোগ করে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এই যে প্রচার মাধ্যম গণমাধ্যমের মাধ্যমে আমাদের সেই দিনের কথা আজকে সত্য হয়েছে এই জন্য আমরা মনে করি যে মুক্তিযোদ্ধার সন্তান না আমরা সঠিক পথে আছি সঠিক পথে ছিলাম সঠিক পথে থাকবো এর ষড়যন্ত্র করেছে আর একটু আন্দোলনের ষড়যন্ত্রে
নির্বাচনের পূর্বেও দেশকে অস্থিতিশীল করার জন্য বর্তমান সরকারকে ক্ষমতার থেকে হটিয়ে আবার সেই পাকিস্তানি সাম্রাজ্যবাদীদের তাদের রাষ্ট্র গঠন করার জন্য যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র ঢাকা ছেড়ে মোকাবেলা করা সম্ভব না। সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে মাস পর্যায়ে থেকে আমাদের সুসংগঠিত হতে হবে। সেই কারণেই আজকের এই জেলা কনভেনশন, সেই জেলা কনভেনশনের উপস্থিত নেতৃবৃন্দ অতিথিবৃন্দ আমাদেরকে আপনারা দিক নির্দেশনা দিবেন। এরপর এই আলোচনা সভার পরে আমরা রুক্ষদার কনভেনশনে আপনাদের প্রত্যেক জেলার মতামত দিয়ে তারপরে আমরা সিদ্ধান্ত যাব। এমন হতে পারে এরপরে জাতীয় কনভেনশন হতে পারে উপজেলা প্রতিনিধিদের দিয়ে। আমি এই পর্যায়ে আমার আজকের এই দুঃখিত আমাদের পিতৃতুল্য মুক্তিযোদ্ধাদের বসিয়ে রেখে এই কারণে দীর্ঘক্ষণ বক্তব্য দেওয়ার জন্য আমি ক্ষমা চাচ্ছি। তাও উদ্বোধনী বক্তব্য আমি এই পর্যায়ে সঞ্চালনার জন্য সবিনয়ে অনুরোধ করছি সংগঠনের সাধারণ সম্পাদক জনাব সেলিম রেজাকে, আপনি সঞ্চালনা করুন। আর সবচেয়ে বেশি এই কনভেনশনকে এই পর্যায়ে আনতে যারা কাজ করেছেন মঞ্চে আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই অনুষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য পরিচালনা করার জন্য সেলিমকে অনুরোধ জানাচ্ছি।